Hey guys, this is your boy Sudip and you welcome to my channel Sudip Bhai Vlog. তো বন্ধু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আর যাই হোক, সবথেকে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে অনেকদিন পর বাড়ি থেকে বেরোতে পারলাম। এত পরিমাণ বৃষ্টি 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 হয়ে হয়ে পুরো জীবনটা শেষ হয়ে গেছিল। তো এই যে আজকের যে ভিডিওটা দেখছো এটা এক সপ্তাহ আগে আসার কথা ছিল, কারণ আগের দিন বিদ্যাসাগরের জন্মদিন ছিল আগের সপ্তাহে। তো সেই দিন আসার কথা ছিল আমাদের এখানে, এত পরিমাণ বৃষ্টি যে সেই বৃষ্টির জন্য বেরোতেই পারলাম না বাড়ি থেকে, যার জন্য সেদিন ক্যান্সেল করতে হলো আসাটা। তো এক সপ্তাহ পরে আজ বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই দেবাশিস। তো তুমি বলো, তুমি কতটা এক্সাইটেড এই জায়গাটা যাওয়ার জন্য? দারুণ দারুণ। বিদ্যাসাগরের জন্মভূমি আমি আগে একবার এসেছিলাম, তখন ছোট ছিলাম, এখন একটু হয়তো চেঞ্জ হয়ে দেখেছি, দেখতে হবে যেয়ে দেখবো কেমন কি। আমরা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির ঠিক কাছে এসে উপস্থিত হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, গেট অ্যাকচুয়ালি বাড়ি না, মানে বাড়ির আদলে এগুলো সব বানানো। মানে বিদ্যাসাগরের বাড়ি কেমন ছিল আগে সেই হিসাব সেই রকমভাবে বানানো আর কি বাড়িটা। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে প্রবেশ করতে হবে। এগুলো ছিল না, এগুলো আরও অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন এগুলো আস্তে আস্তে অনেক কাজকর্ম হয়েছে, আরও ভালোভাবে সব ডেকোরেট করা হয়েছে। ১৮২০ খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী, স্ত্রীর নাম দীনময়ী দেবী। আমি জানি এই ইনফরমেশনগুলো সবার কাছেই আছে, কারণ ছোটবেলা থেকে আমরা এইসব বিষয়ে সবাই পড়াশুনো করেছি, তো সবাই আমরা জানি। কিন্তু তবু বললাম এই কারণে যে ভিডিওর মধ্যে একটু ইনফরমেশন থাকলে দেখতে ভালো লাগে, এই আর কিছুই না। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভেতরে বিদ্যাসাগর যে সংস্কারমূলক যে সমস্ত কাজগুলি করেছেন সেই সব কাজের একটি করে মডেল তৈরি করে এইখানে সাজিয়ে রাখা আছে, মানে পুঙ্খানুপুঙ্খভাবে একদম সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, যাতে সবার বুঝতে সুবিধা হয় যে তিনি যে কাজগুলো করেছেন সেই সব কাজের বিবরণগুলি। আপনারা এখন বিদ্যাসাগরের জন্মস্থানে যে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতি দ্বারা নির্মিত। আপনি যখন এই স্মৃতি মন্দিরের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখতে পাবেন যে সেখানে একটি বিদ্যাসাগরের স্ট্যাচু রাখা আছে, তারপর সেখানে বিদ্যাসাগরের লিখে যাওয়া অজস্র বই রাখা আছে, তারপর বিদ্যাসাগরের বংশের যে তথ্য সেই সব দেওয়া আছে, আরও বিভিন্ন রকম বিদ্যাসাগরের মায়ের ছবি আছে, আরও অনেক কিছু আছে
এর ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা পরিবেশ ওই জায়গাটা, আপনাদের খুব সুন্দর লাগবে দেখতে। এই স্কুলটি বিদ্যাসাগর তার মায়ের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করেছিলেন, তাই এই স্কুলটির নাম দেওয়া হয়েছে ভগবতী বিদ্যালয়। করোনার জন্য স্কুল বন্ধ, তাই স্কুলের ভেতরে আমরা ঢুকতে পারলাম না, তাই বাইর থেকেই দেখালাম, একটু দেখে নাও। তো বন্ধু, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।